হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ইফতার করতে আমার একমাত্র ননদের বাসায়। ওর বাসা হচ্ছে ওয়াইলিতে। তো রোজা শুরু হওয়ার পর আমরা সবসময় বাসাতে ছিলাম, আজকে প্রথমবারের মতো যাচ্ছি কোথায় ইফতারে দাওয়াতে। তো সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আমরা কোথায় যাচ্ছি? আমার ফুপিদের বাসায় যাচ্ছি। আমরা ফুপিদের বাসে যাবো আজকে। ওখানে জয় আপু আছে, কিন্তু যাবো তো ওখানে। ওখানে কিন্তু ইফতার খেতে হবে। ওকে, আমাদের বাসা থেকে আমার ননদের বাসায় যেতে অলমোস্ট 45 মিনিটস লাগে। আমাদের বাসা হচ্ছে প্ল্যানোতে আর ওদেরটা হচ্ছে ওয়াইলিতে। আর এই রোডটা ভীষণ নাইস, আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর, দেখা যাচ্ছে বন আবার বাসা। এই যে সাদা ঘেরগুলো দেখা যাচ্ছে, এদের বেশিরভাগই ওরা ওদের ঘোড়া আছে। তো এখানে শৌখিন মানুষগুলো এখানে এসে বাড়ি করে, দেখা যাচ্ছে বিশাল বাড়ি কিন্তু মাত্র দুজন মানুষ। তো আমি কথা বলতে বলতে অলরেডি ওদের নেবারহুডে ঢুকে গেলাম। তো আমরা ওয়ালিতে চলে আসছি। তো এটা হচ্ছে আমার ননদের বাসা। প্রত্যেকটা বাসায় কিন্তু খুব সুন্দর প্ল্যান হইতে করা। তো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এখানে বিশেষ করে হোয়াইট আমেরিকানরা ওয়াইলিতে বেশি থাকে, খুব পরিচ্ছন্ন, খুব নিট অ্যান্ড ক্লিন প্ল্যান হইতে প্রত্যেকটা বাড়ি করা, ভীষণ সুন্দর এই এলাকাটা। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি। আজকে ওদের বাসে ইফতার পার্টি, আমরা ছাড়াও আরও 3-4টা ফ্যামিলি আসবে, ওর শ্বশুরবাড়ির লোকজন আসবে কিছু। তো আমার মনে হয় আমি আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, আমরাই মনে হয় প্রথম আসছি। পারিসে ভীষণ হ্যাপি, ও পুরো গাড়িতে যতক্ষণ আসছি প্রচুর কথা বলে আসছে। ও এখন ঘুরতে লাইক করে, যখন আর একটু ছোটো ছিল তখন ওকে নিয়ে বাইরে আসলে কান্না করতো, ও এখন একটু ঘুরতে পছন্দ করে। তো আমরা ওদের বাসায় ঢুকে যাব এখন। তো আমরা ওদের বাসার ভেতরে ঢুকে গেলাম। আমার ননদ, ওর নাম হচ্ছে স্যান্ডি, ও ভীষণ পরিশ্রমী একজন একটা মেয়ে, আমার দেখে কিছু পরিশ্রমী মহিলাদের মধ্যে একজন বলা যাবে। ও ফুল টাইম জব করে এবং ওর 3টা মেয়ে আছে। পারিসে কাদের বসে আসছো তুমি? সবাইকে আবারও রমাদান মোবারক স্যান্ডির পরিবারের পক্ষ থেকে। পিচ্ছিস কেকের রোজা আনতে তো লাগবে তোর 2 মিনিট, জানিন যারা রোজা পারিসে কি জয়া সব টয় নিয়ে নিছে? জয়া তোমার সবগুলো টয় নিয়ে নিছে পারিসা? Very good.
পড়ো পাইছে পড়ো এ বি পড়ো সোজা ওয়াই ডাজ দ্যাট মিউজিক কিপ সেইং ইয়ে পাইছে লাইক ইয়ে। তো এখানে সেই বিখ্যাত পেঁয়াজও ভাজা হচ্ছে, আর এটার দায়িত্বে আছেন আমার ননদের হাজব্যান্ড মিস্টার হারুন আল রশিদ। ওনার পেঁয়াজও পুরো ওয়াইল্ডলি জুড়ে, ওনার পুরো ফ্যামিলি জুড়ে, এবং আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে ওনার পেঁয়াজুর সুনাম শুনে শুনে আমি আসছি। তারপর থেকে প্রতি বছরই আমরা 3-4 বার করে এই পেঁয়াজু খেতে, শুধু পেঁয়াজুটা খেতেই আমি আসি এখানে। অসম্ভব ক্রিস্পি, অনেক টেস্টি হয়। তো পেঁয়াজুটা আমি বলেছিলাম যে এটা যেন বাদ রাখা হয়, আমি একটু এটার ভিডিও করব। তো শেষ মুহূর্তে পেঁয়াজুটা আমি অল্প সময়ের জন্য এসে ধরতে পেরেছি। খুবই মজা ওনার পেঁয়াজুটা, এটা দেখতেও খুব সুন্দর, ভীষণ ক্রিস্পি, উনি ছোট ছোট করে বানায়। তো আমরা খুবই লাইক করি এটা, মানে যে এসে একবার খাবে উনি বলবে না হারুন ভাইয়ের হাতে পেঁয়াজু খাবো। এদিকে আদার্স ইফতারি আইটেমগুলো সার্ভ করা হয়েছে টেবিলে। এখানে কিছু ফ্রুটস আছে, বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, তারপর আছে বিফ সমোচা, তরমুজ, তারপরে পেঁপে, এখানে সালাদ কেটে রাখা হয়েছে, এখানে আছে ছোলা, খেজুর, এর পাশে শশা কেটে রাখা হয়েছে, আর আছে আনারস অ্যান্ড ক্যান্টালোপ আছে দুই ধরনের, আর এখানে সেই পেঁয়াজু, ওইটা ভাজা শেষ, আছে বেগুনি, আলুর চপ, ভেজিটেবল রোল, আর এখানে ডিনার ইফতারের পর হালকা ডিনার করা হবে, তার জন্য করে রেখেছে ভোনা খিচুড়ি এবং গরুর মাংস বিফ ভোনা। এছাড়াও করেছিল হালিম, আর এপাশে হালিমের জন্য লেবু, শশা, ধনে পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি করে রেখেছে। এখানে আছে স্যান্ডি নিজের হাতে বানানো বিখ্যাত স্যান্ডি মিষ্টি এবং ফালুদা। আমাদের এখানে কিন্তু মিষ্টির ভালো কোনো দোকান নেই, তো স্যান্ডির মিষ্টিটা ভীষণ জনপ্রিয়। তো অলরেডি আরো কিছু গেস্ট চলে আসছে। ঘুরি একটা নাচ দেখা তো, নাচো নাচো ঘুরি না। আমাদের ইফতারে অলমোস্ট সময় হয়ে গেছে, খাবারগুলো নিচে সার্ভ করা হয়েছে, আমরা সবাই নিচে বসে খাবো। এটা কিন্তু ভালো লাগে, বিশেষ করে ইফতারের টাইমে সবাই একসাথে বসে খেললে অন্য ধরনের এক ধরনের ভালো লাগা কাজ করে। তো আমরা সবাই ওয়েট করতেছি ইফতারের জন্য, আমাদের আরেকটা ফ্যামিলি আসা বাদ আছে, ওদের একটু লেট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। এখানে আমাদের মসজিদগুলোতে যে আজান হয় সেটা আমরা ফোনের মাধ্যমে লাইভ শুনতে পাই। তো আমার হাজব্যান্ড ফোনটা অন করে রেখেছে যেন আমরা ফোন আজানের আওয়াজটা শুনতে পাই, আমি সে অনুযায়ী ইফতার করতে পারি। তো আজান হয়ে গেছে, ওখানে গেলে দেয়
তো এই আপা এবং তার তিন মেয়ে এক ছেলে, ওরা আমাদের সাথে পরে এসে জয়েন করেছে। ওদের আসতে একটু লেট হয়ে গেছে, তো ওনারা এখন ইফতার করছে। আর ছেলেরা হাফ ইফতার করে ওরা নামাজে দাঁড়িয়েছে, যে নামাজ পড়ে আবার ইফতার করবে। তো এই যে ওরা নামাজে দাঁড়িয়ে গেছে, কারণ পুরো ইফতার শেষ করে নামাজ পড়তে গেলে নামাজ কাজা হয়ে যাবে। তো বেটার নামাজ শেষ করে ইফতার একটু স্লোলি খাওয়াই ভালো। তো এখানে আমরা মেয়েরা বাকি ইফতারগুলো করছি, আর পারিসে তো সব খাবারই ধরতে যাচ্ছে, সে সবই খাবে। ও ভীষণ এনজয় করছে একদম। তো আমাদের ইফতার এখনও চলছে, নামাজ শেষ করে ছেলেরাও এসে জয়েন করেছে। আসলে এরকম আমাদের পবিত্র রমজান মাসে এরকম ফ্যামিলির সাথে, আত্মীয়স্বজনের সাথে বা কাছের বন্ধুবান্ধবের সাথে দু একবার এরকম একসাথে ইফতার করতে কিন্তু খুব ভালো লাগে। তো আমারও প্ল্যান আছে, আমাদের বাসায় ইনশাল্লাহ আমরা ইফতার পার্টির একটা আয়োজন করব, আমার কাছের ফ্যামিলি ফ্রেন্ডস এবং কিছু আত্মীয় স্বজন নিয়ে, এবং সেটা শেয়ার করব আপনাদের সাথে। ইফতার শেষ করে সবাই এখন একটু হালকা ডিনার করে ফেলবে, কারণ আবার তারাবির শুরু হয়ে যাবে। তো সবাই তারাবির নামাজটা পড়বে। আমাদের এখানে তারাবির নামাজটা একটু লেটে শুরু হয়। আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করে ইফতারটা করেছি, আর আমার ননদের রান্না ভীষণ মজা। ও যেমন গুণবতী তেমনি রূপবতী, তেমনি সব দিক দিয়ে সর্বগুণে সর্বে সর্বা বলা যায়। তো আমার হাজবেন্ড খেতে বসে গেছে, আমি বললাম আগে খাও, আমি পরে খাচ্ছি। এদিকে পারিসের দুষ্টামি শুরু হয়ে গেছে, সে সুপার এক্সাইটেড। কি হয়েছে আম্মু, তোর ভালো লাগতেছে কেন আম্মু? ভালো লাগতেছে তোমার পারিসা? আমরা কিন্তু আসলে টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইল কুমিল্লা, টাঙ্গাইলে বেশি নানার বাড়ি। টাঙ্গাইল আমার ছেলে আমার ছেলে বলো কেন আমাদের বাসা আসেন একদিন। বাপ মা কোন দেখতে যাইতে সবাই চিন্তা করেন গেস্টটা চলে যেতে শুরু করেছে, আমরাও একটু পরেই বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছি, ইফতার অনেক এনজয় করেছি। স্যান্ডি অনেক কষ্ট করেছে, আর এদিকে আমার মেয়ের ভয়াবহ অবস্থা, সে ফুপির কোলে বসে প্রথমবারের মতো ক্যান্ডি খেয়ে একটা হুলস্থুল অবস্থা।
এটা ফার্স্ট টাইম সে খাচ্ছে, কারণ আমরা ওর আসলে ক্যান্ডি খাওয়ার মতো বয়স হয়নি, ওকে আমরা কখনো দেইনি। সে ফুপির বাসায় এসে এই ভয়াবহ কাণ্ডটা ঘটালো, তো ওকে ক্লিন করে আমরা বের হয়ে যাব। স্যান্ডিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইফতারের আয়োজন করার জন্য। আর আপনাদেরকেও, আপনাদের সবাইকে আমার প্রিয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার শুকরিয়া, আমাকে এত অল্প সময়ে এতটা সাপোর্ট করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ভালো থাকুক প্রতিটি পরিবার তার প্রিয়জনকে সাথে নিয়ে। তো সবাইকে রমাদান মোবারক, আল্লাহ হাফেজ।